ইতিহাস গড়ল তুরস্ক। মুসলিম বিশ্বের প্রভাবশালী এই দেশে সংস্কার করা হয় 600 বছরের পুরনো মসজিদ। সংস্কারের পর আবারও মুসল্লিদের পদচারণার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মসজিদটি। ঐতিহাসিক মসজিদ আর ইতিহাসকে রক্ষা করতে তুরস্কের এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। আবারও তাই এই ঐতিহাসিক মসজিদের আজানের সুমধুর ধ্বনিতে অনুরণিত হচ্ছে শহর। দক্ষিণ পশ্চিম তুরস্কের আকসাকি জেলার সারহাসিলার পাড়ায় অবস্থিত ঐতিহাসিক মসজিদটির নাম সারহাসিলার মসজিদ। 600 বছরের পুরনো স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত এটি স্থাপত্য নিদর্শন, যা স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের অংশ। মসজিদটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কাঠের কাজ। মসজিদের মিরহাব, মিম্বর, গম্বুজ, ছাদ, দরজা, জানালা এবং নারীদের জন্য নির্ধারিত স্থানসহ প্রতিটি কাঠের অংশ সেলজুক স্থাপত্যশৈলীর নিখুঁত উদাহরণ। দীর্ঘ সময় ধরে ব্যবহৃত এই মসজিদটির সংস্কার কাজ 2019 সালে শুরু হয়। মসজিদটির কাঠের ছাদ ও দেয়ালগুলি সময়ের সঙ্গে দুর্বল হয়ে গিয়েছিল এবং মেঝে ও ভেতরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই এসব অংশ অত্যন্ত সতর্কতার সঙ্গে সংস্কার করা হয়, যাতে ঐতিহ্যগত রূপ অক্ষুণ্ণ থাকে। বিশেষজ্ঞ কারিগররা এই মসজিদের কাঠের কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে পুনর্নির্মাণ করেছেন। সংস্কারের মাধ্যমে মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়ানো হয়েছে। অবশেষে সংস্কার শেষে 2024 সালে এই মসজিদটি পুনরায় নামাজের জন্য খুলে দেওয়া হয়। সারিহাসিলার গ্রাম সংস্কৃতি ও পর্যটন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেদ ওরহান ক্যান বলেছেন, সংস্কার কাজ শুরু হয় 2019 সালে। এটি সম্পন্ন হতে 18 মাস সময় লাগার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সংস্কারের সময় 3 বছর বৃদ্ধি করা হয়। এখন এটি সম্পন্ন হয়েছে এবং নামাজের জন্য মসজিদটি আবারও খুলে দেওয়া হয়েছে। সংস্কারের পর মসজিদটি এখন পর্যন্ত অন্যতম পর্যটন আকর্ষণ। অনেকেই একনজর মসজিদটিকে দেখতে ও নামাজ আদায় করতে এখানে ছুটে আসছেন। সেলজুক আমলের এই স্থাপত্যটি তুরস্কের ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে। মসজিদের অলঙ্করণে কাঠের খোদাই এবং ইসলামিক মোটিফে সজ্জিত দেয়ালগুলো অত্যন্ত শৈল্পিকভাবে পুনর্নির্মাণ করা হয়েছে, যা ঐতিহ্য ও সৌন্দর্যকে একসাথে ফুটিয়ে তুলেছে। তাই বলা হচ্ছে, সারিহাসিলার মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি আন্তালিয়ার ঐতিহাসিক এবং পর্যটন কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ। মুসলিম বিশ্বের দেশ তুরস্ক সবসময় সচেতন নিজেদের মুসলিম ঐতিহ্য নিয়ে। মহান আল্লাহর ঘর মসজিদকে কতটা শৈল্পিক সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেটি শেখা উচিত তুর্কিদের কাছ থেকে। এ কারণেই তুরস্কে এসব স্থাপনা দেখতে শুধু মুসলিমরাই নন, সারা বিশ্ব থেকে পশ্চিমা সহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষও ভ্রমণ করেন তুরস্ক। তুরস্কের হাত ধরেই সৃষ্টিশীল নান্দনিক সৌন্দর্যের মসজিদ হয়ে উঠছে পর্যটনের আকর্ষণ। আর এভাবেই মুসলিমদের ইতিহাস ও ইসলাম সম্পর্কেও জানছে অনেক ভিন্ন ধর্মীয় মানুষরা। তাই বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য মুসলিম অধ্যুষিত দেশেও ইসলামিক সংস্কৃতি রক্ষার জোর দেওয়া উচিত বলে মনে করেন অনেকে।